আছি তানু রান্নাঘরে। আজকে একটা নতুন রেসিপি, এই যে হচ্ছে ভেন্ডি। এই ভেন্ডি দিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো নতুন একটা রেসিপি। প্রথমে একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আলু সিদ্ধ আমি প্রথম থেকে ঘরে সিদ্ধ করে রেখেছিলাম। তো সিদ্ধ আলু বলে একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম। সিদ্ধ আলু একটু লবণ দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট অল্প পরিমাণে দিয়ে দিলাম, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা পারলে শুকনো লঙ্কা ভেজে গুঁড়িও দিতে পারেন। এই সামান্য লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। এই হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো অল্প দিলাম। এই জিরে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দেওয়ার পরে পেঁয়াজ কুচি 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 করে নেবেন পুরো ফাইনভাবে। এই পেঁয়াজ কুচি দিলাম, এই লঙ্কা কাঁচা লঙ্কা আপনারা পারলে পেস্ট করেও দিতে পারেন, আর এ ধনে পাতা, সব উপকরণগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা পারলে আরও অন্য কিছু অ্যাড করতে পারেন, এর মধ্যে যদি পারেন টমেটো পেস্টও দিতে পারেন, ভালো লাগবে খেতে। বন্ধুরা মাখানোর পর আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, শাহি গরম মশলা। গরম মশলা দেওয়ার পর এটাকে আমি আরও ভালোভাবে ম্যাগনেট করে নিচ্ছি। নিয়ে এটা দু মিনিট এখন রেখে দেবো ঢাকা দিয়ে। তো বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে, আমি দু মিনিট পর আবার এসেছি। এটা ঢেঁড়শগুলো আমি ঘরে হালকা সিদ্ধ করে রেখে মধ্যেখান থেকে চেলা করে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা ঢেঁড়শ আমি সিদ্ধ করে চেলা করে রেখেছি। আপনারাও ঘরে এরকম চেলা করে সিদ্ধ করে রাখবেন, হালকা সিদ্ধ করবেন, দেখবেন খুব ভালো সিদ্ধ হলে পুরো গলে যাবে। তো এই যে আলুর পেস্ট আমি করে রেখেছিলাম, এই আলুগুলো এই ঢেঁড়শ চেলার মাঝখানটাই আপনারা দিয়ে দেবেন। দিয়ে এই মুখটা এরকম করে বন্ধ করে দেবেন। দিয়ে এই ঢেঁড়শটা আমি পাত্রের মধ্যে রেখে দেব। এগুলো সেম একইভাবেই আবার করে নেব, যতগুলো বাকি আছে আমি সব করে নেব। তো বন্ধুরা আমি আবার একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে আমি অল্প পরিমাণে বেসন দেব, খুব একটা বেসন বেশি দেবো না। এর মধ্যে আরও একটু দুটো উপকরণ দেবো, তাই বেসন নিলাম। তারপরে আমি একটু লবণও দিয়ে দিলাম, যে চিড়ে রাখা হালকা সিদ্ধ করা ঢেঁড়শগুলোর মধ্যে আলু দিয়েছি সেগুলো এগুলো ডুবিয়ে গুলব। তো আমি একটু কর্নফ্লাওয়ার আটাও দিয়েছি, বেসন দিয়ে আপনারা বানাতে পারেন, শুধু পিওর বেসন। তো এগুলো দিলে বেশি একটু খেতে ভালো লাগবে। আর অল্প পরিমাণে ময়দা দিলাম। প্রত্যেকটা উপকরণ দেওয়ার পরে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিব, হালকা লঙ্কা গুঁড়ো দিলাম, কালারটা একটু ভালো আসে। তারপরে আপনারা বেকিং সোডা ইউজ করতে পারেন, আমি একটু বেকিং সোডাও দিয়ে দিচ্ছি। বাজারে আপনারা দোকানে বেকিং সোডা কিনে এনে রাখবেন ঘরে, এই বেকিং সোডাও আমি অল্প দিয়ে দিয়েছি। ভালো করে এগুলো মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, একটু একটু করে জল দেবো আর মাখাবো। বেশি জল দিলে যদি পাতলা হয়ে যায়, তাই অল্প অল্প করে জল দেবো আর মাখিয়ে নেবো ভালোভাবে। মাখানোর পর বন্ধুরা এটা আরও ভালোভাবে ফাটবেন। বেকিং সোডা দিয়েছি তো, আর যত ভালোভাবে ফাটবেন তা ভালোভাবে ফোলেন। তো বন্ধুরা আমি গ্যাসটা অন করে দিলাম, যেগুলো আমি ঘুলে রেখেছিলাম, ঘুলে আমার তো হয়ে গেছে রেখে দিয়েছিলাম। আর ঢেঁড়শগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ঢেঁড়শগুলো এইভাবে করে রেখে দেবেন। আমি পাত্রটা গরম হয়ে গেছে, আমি এবার তেল ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তেল গরম হয়ে গেছে। তো তেল গরম হয়ে যাওয়ার পর আমি গ্যাসটাকে স্লো করে দিলাম,
আর এই যে ভেন্ডিগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো আমি ডুবিয়ে দিলাম। ডুবিয়ে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা ঘরে ট্রাই করবেন, যখন সন্ধ্যেবেলায় টিভি দেখবেন এগুলো যদি ভেজে চায়ের সঙ্গে খান খুব ভালো লাগবে। তো ঘরে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে ভালো হয়েছে কিনা খাবার। বন্ধুরা মনে হচ্ছে যে লাল হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আমি উল্টে দিলাম একটা একটা করে, সব কটা উল্টে দেবো, আর যেগুলো বাকি থাকলো সেগুলো আবার আমি ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন কি ভালোভাবে হয়ে গেছে, পুরো লাল লাল। আমি একটা পাত্রের মধ্যে সব একটা একটা করে তুলে দিচ্ছি, যেগুলো বাকি আছে সেগুলো করে নেব। তো বন্ধুরা প্রথমে তো আমি অর্ধেকটা করে নিয়েছি, এবার যেগুলো বাকি থাকলো সেগুলো আরেকবার ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখছেন এবার আমার সব ফ্রাই করে নিয়েছি। তো চামচ দিয়ে কাটছি ছুরি দিয়ে, দেখুন খারাপ লাগবে না, আপনারা ট্রাই করবেন, ঘরে বানাবেন, বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। যদি আমার এগুলো ভালো লাগে তো আপনারা একটা লাইক জানাবেন, আর যদি আপনারা নতুন আমার ভিডিওতে এসেছেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। আর আমি যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো আপনাদের কাছে সরাসরি চলে যাবে, আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা এরকমভাবে ঘরে বানাবেন, আর চায়ের সঙ্গে গরম গরম এই ভেন্ডির পকোড়া খুব ভালো লাগবে। আজকের মতন এখানেই টাটা, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে।